আসসালামু আলাইকুম স্বাগত দেশ বিদেশের সংবাদে সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম গাইবান্ধায় আরও দুই নারী ভাইরাসে আক্রান্ত সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত সিদ্ধান্ত নিন পরীক্ষামূলক ঐতিহাসিক ঔষধ দিয়ে ভাইরাস চিকিৎসা শুরু করল হু মোদি যুগের রাজ্য ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে শিশুরা এক ব্যক্তির জন্য কোয়ারেন্টাইনে চল্লিশ হাজার মানুষ আমিরাতের যুবরাজ ফোন করলেন প্রেসিডেন্ট আসাদকে এবং সবশেষ জানিয়ে দিব ইরানে ভাইরাস সংকট ও মার্কিন নিষেধাজ্ঞা ক্ষোভ প্রকাশ করল রাশিয়া প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইরানে করোনা সংকট ও এর মধ্যেই মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক আপনি কি এই কথাটির সাথে একমত তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত গাইবান্ধায় আরও দুই নারী ভাইরাসে আক্রান্ত গাইবান্ধায় আরও দুই নারী ভাইরাসে আক্রান্ত হয়েছেন শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন ডক্টর এবিএম এম আবু হানিফ তিনি জানান ওই দুইজন যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে এসেছিলেন সিভিল সার্জন আরও জানান দশ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন মা ছেলে ১৩ মার্চ তারা সাদুল্লাপুরের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন পরবর্তীতে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে এলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয় পনেরোই মার্চ সিভিল সার্জনের কার্যালয় থেকে মা মাসেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয় সেখানে তাদের ফলাফল পজিটিভ আসে সাদুল্লাপুরের ইউএনও নবীন নেওয়াজ জানান ওই বাড়িতে উপজেলার আরও পাঁচশো মানুষ অংশ নিয়েছিল এ কারণে দুইজন শনাক্ত হবার পর পুরো উপজেলা লকডাউন করা হয় পরে দুই প্রবাসীর সংস্পর্শে আসা উননব্বই জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয় তাদের মধ্যেই ওই দুই নারী আক্রান্ত বলে শনাক্ত করে আইইডিসিআর সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত সিদ্ধান্ত নিন সারা বিশ্বে চলছে স্মরণকালের ভয়াবহ বিপর্যয় ভাইরাস সমগ্র বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে চীন ইতালি ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইরান স্পেন সহ অবকাঠামো স্বাস্থ্য খাতে উন্নত অনেক দেশকেই মৃত্যু পরিতে পরিণত করেছে বাদবাকি দেশগুলোর মানুষের মনে বুনে দিয়েছে অবধারিত মৃত্যু ভয় এর আগে যত ধরনের প্রাকৃতিক ও মানব মানবশ্রেষ্ঠ সংকট এসেছে তাতে পৃথিবীর একটি বা কয়েকটি অংশ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ভাইরাসের মতো বিশ্বের সব মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলেনি আক্রান্ত দেশের সংখ্যা প্রায় দুইশো বাংলাদেশে সরকারি ভাষ্যমতে মৃত্যু হার কিংবা আক্রান্তের পরিসংখ্যান হয়তো ওই অর্থে বিবীষিকাময় নয় তবে সতেরো কোটি মানুষ আতঙ্কিত সরকারের তরফ থেকে বারবারই আতঙ্ক না হওয়ার জন্য আহ্বান জানানো হলেও বিশ্ব পরিস্থিতি মানুষকে আতঙ্ক করে তুলেছে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যখন আমাদের প্রাণ উষ্ঠাগত তখন আর্থিক ঝুঁকি অনাবরত দরজায় করা এশীয় উন্নয়ন ব্যাংক ধারণা করছে আজকের অবস্থা বিবেচনা করেই বাংলাদেশ তিনশো কোটি দশ লাখ মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হবে তবে বিশ্লেষকরা মনে করছেন অঙ্কটা পাঁচশো কোটি ডলারের কম নয় ইতিমধ্যে পোশাক খাতে বারো হাজার কোটি টাকার ক্ষতির কথা নিশ্চিত করা হয়েছে পরিস্থিতি অধিকতর ভয়াবহ হলে ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যেতে পারে আগামী এক বছরে এদেশে প্রায় নব্বই লাখ মানুষ চাকরি হারাতে পারে সরকারি হিসেব মতে বর্তমানে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ কিন্তু গবেষকরা মনে করেন বাংলাদেশের প্রতি দুটি পরিবার বা খানার তরুণ তরুণীর মধ্যে একজন বেকার আমাদের দেশে প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ পরিবার আছে সে হিসাবে বেকারের সংখ্যা প্রায় এক কোটি পঁচাত্তর লাখ এর সঙ্গে যুক্ত হতে পারে এই নব্বই লাখ সব মিলিয়ে আগামী দিনগুলোতে আমাদের অর্থ সামাজিক অবস্থা যে একটি অসহনীয় বিপর্যয়ের মধ্যে পড়বে তা নিশ্চিতভাবে বলা না গেলেও এর আশঙ্কা থেকে মুক্ত থাকার কোনো সুযোগ নেই রোগের গতি প্রকৃতি নিয়ে সরকারের পক্ষ থেকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান প্রতিদিন একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে সর্বশেষ অবস্থাটি অবগত করার চেষ্টা করছে পরীক্ষামূলক ঐতিহাসিক ঔষধ দিয়ে ভাইরাসের চিকিৎসা শুরু করল হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে ভাইরাসের পরীক্ষামূলক ওষুধ দিয়ে চিকিৎসার জন্য রুগী নরওয়ে এবং স্পেন থেকে বেছে নেওয়া হয়েছে হু এ ঔষধকে ঐতিহাসিক হিসাবে উল্লেখ করেছে কোভিড উনিশ বিরোধী লড়াইয়ের জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল চার ওষুধকে বেছে নেওয়া হয়েছে বলে জানান হুয়ের কর্মকর্তারা এসব ঔষধের মধ্যে রয়েছে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ক্লোরোকুইন এবং হাইড্রোঅক্সি ক্লোরোকুইন এছাড়া ইন্টারফেরন মিশ্রিত এসব ঔষধের সমন্বয়ে গঠিত ঔষধ ফরাসি এক ক্ষুদ্র স্বাস্থ্য সমীক্ষায় দেখা গেছে যে কয়েক দশকের পুরনো ওষুধ ক্লোরোকুইন এবং এ থেকে তৈরি হাইড্রোঅক্সি ক্লোরোকুইন প্রয়োগে ভাইরাসের রুগী সেরে ওঠার ক্ষেত্রে সহায়তা হচ্ছে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ফরাসি এই সমীক্ষার মধ্য দিয়ে এ ঔষধের ব্যবহারের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি এটি নিয়ে আরও বিস্তর পরীক্ষা নিরীক্ষা করতে হবে গিলিয়েট সায়েন্সের তৈরি সেভিয়ার ওষুধ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র এবং চীনের কিছু কিছু স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের বক্তব্য হলো এটি প্রয়োগে ভাইরাস রুগীর ভাইরাসে আক্রান্তের সময়কাল কিছুটা হলেও কমবে মুদি যুগীর রাজ্য ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে শিশুরা ভারতে লকডাউন চলাকালীন খিদের জ্বালায় ঘাস খাচ্ছে শিশুরা শুনে অদ্ভুত মনে হলেও এই ঘটনাটি ঘটেছে বাস্তবেই আর সেটা খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে আবার যুগী আদিত্যনাথের রাজ্যও বটে যিনি দেশের এই বিপদের সময়ও রাম মন্দির নিয়ে সামনে রাজনীতি করে যাচ্ছেন বারাণসীর বড়াগাঁও এলাকার কৈরিপুর গ্রামের ছটি শিশু নুন দিয়ে ঘাস খাওয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্থানীয় প্রশাসনে টনক নড়ে কর্মকর্তারা পৌঁছে যান রেশনের সাহায্য নিয়ে মুদির লোকসভা এলাকায় এহেন চিত্র ধরা পড়তে তীব্র সমালোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। অনেকে বঙ্গ করে বলছেন এটাই আমাদের প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশ জুড়ে একুশ দিনে লকডাউন ঘোষণা করেন দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এই পরিকল্পনাহীন লকডাউনের ফলে বুধবার ভিডিও কনফারেন্সে বারাণসীর মানুষদের সঙ্গে মনের কথাও বলেছেন মোদী কিন্তু গ্রামের মানুষদের খিদের কথা তিনি বোধহয় শোনার সময় পাননি ভিডিও কনফারেন্স এবং ভাইরাসের প্রকোপে লকডাউনের সময়ে এ চিত্র সামনে আসায় বেজায় অস্বস্তিতে মোদী সরকার ড্যামেজ কন্ট্রোল করাতে স্থানীয় প্রশাসন ছাড়াও মাঠে নেমেছেন জেলা শাসক বারাণসীর শাসক কৌশল রাজ শর্মা দাবি করছেন এই শিশুগুলি আখড়ি ডাল ও ছোলা খাচ্ছিল ওদের পরিবারে রেশন কার্ড রয়েছে এ মাসে রেশনও তারা পেয়েছে তারপরেও অবশ্য এই ঘটনার পর ওদের বাড়িতে আমরা অতিরিক্ত রেশন পৌঁছে দিয়েছি এক ব্যক্তির জন্য কোয়ারেন্টাইনে চল্লিশ হাজার মানুষ ভারতের উত্তর অঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের বৃষ্টি গ্রামে চল্লিশ হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের সবার দেহে ভাইরাস সংক্রমিত হয়েছে এই সন্দেহে কোয়ারেন্টাইন রাখা হয় সংক্রমণ আবার নাকি মাত্র একজনের কাছ থেকে হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয় সত্তর বছর বয়সী বলদেব সিং সম্প্রতি ভাইরাসে মারা গেছেন আর এ ঘটনা প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর এ ব্যক্তি একজন শিখ ধর্মপ্রচারক সম্প্রতি তিনি ইতালি এবং জার্মানি সফর শেষে ভারতে ফিরেন ভাইরাসের বিস্তার রোধে কোয়ারেন্টাইনে থাকায় যেসব উপদেশ রয়েছে তিনি তার কোনোটাই মেনে চলেননি বলে বিবিসিকে জানিয়েছে দেশটির কর্মকর্তারা প্রতিবেদনে বলা হয় মৃত্যুর কিছুদিন আগে শিখদের একটি উৎসব উপলক্ষে এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন বলদেব সিং ছয় দিনব্যাপী ওই উৎসবে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ যোগ দিয়েছিলেন বলদেব সিংয়ের মৃত্যুর পর তার ১৯ জন আত্মীয়র শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে পাঞ্জাবের একজন পুলিশ কর্মকর্তা বলেন এ পর্যন্ত আমরা পাঁচশো পঞ্চাশ জনকে শনাক্ত করতে পেরেছি যারা সরাসরিভাবে তার সংস্পর্শে এসেছিলেন এই সংখ্যা এখন বাড়ছে ফলে তিনি যেখানে থাকতেন তার আশেপাশে গ্রামগুলো সিল করে দিয়েছে এখন পর্যন্ত ভারতে মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ছয়শ এর মধ্যে তিরিশ জন রোগী পাঞ্জাবের তবে বিশেষজ্ঞদের আশঙ্কা ভারতে ভাইরাস রোগীর আসল সংখ্যা অনেক বেশি হবে দেশটিতে এখন একুশ দিন ব্যাপী লকডাউন চলছে আমিরাতে যুবরাজ ফোন করলেন প্রেসিডেন্ট আসাদকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যখন সিরিয়া বিজয়ের একেবারে দ্বার প্রান্তে রয়েছে তখন আমিরাতে যুবরাজ প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ফোনে কথা বললেন গতকাল এক টুইটার পোস্টে জায়েদ আল নাহিয়ান বলেন তিনি প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং দেশটিতে সম্ভাব্য ভাইরাস সংক্রমণ ঠেকানোর ব্যাপারে আবুধাবির পক্ষ থেকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রাণঘাতী ভাইরাসের মহামারী যখন মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে তখন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সিরিয়ার প্রতি সমর্থন দেওয়ায় ব্যক্ত করা হলো। এর জবাবে প্রেসিডেন্ট আসাদ আবুধাবির যুবরাজকে ধন্যবাদ জানান সিরিয়ায় এ পর্যন্ত ভাইরাসে সংক্রমিত পাঁচ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে প্রাণঘাতী ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে দু সালে সিরিয়ায় বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসীর সহিংসতা ছড়িয়ে পড়ে এ সংকটে আরব আমিরাত কার্যত সন্ত্রাসীদের পক্ষ নেয় এরপর এই প্রথম সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কোনো রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হল ইরানে ভাইরাস সংকট ও মার্কিন নিষেধাজ্ঞা ক্ষোভ প্রকাশ করল রাশিয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অবৈধ মার্কিন সহ সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া একই সঙ্গে মস্কো বলছে ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল থাকার কারণে দেশটিতে ভাইরাসের মহামারী মারাত্মক আকার ধারণের সুযোগ পেয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন আমেরিকার একতরফা অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরান ভাইরাস নিয়ে বড় রকমের সংকটে পড়েছে জাখার ওভা পরিষ্কার করে বলেন ইরানের ওপর নজরবিহীন চাপ এবং নিষেধাজ্ঞার কারণে ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ইরান ঔষধ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী কিনতে পারছে না নিষেধাজ্ঞাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি বলে আখ্যা দিয়ে আসছে মার্কিন এই অমানবিক ও নিষ্ঠুরতার বিরুদ্ধে এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় বহু নেতা আমেরিকার সমালোচনা করেছেন তারা বলছেন ইরানের উপর থেকে জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত প্রিয় দর্শক দেশ বিদেশের নিত্যানতুন সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ